শেখ মুজিব বিদ্রোহ করে নাই, শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই, শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল। এটা আমার পিএইচডি বইতে রেকর্ডেড আছে, পাকিস্তানের মেজর সালেহ সিদ্দিকীর বইতে রেকর্ডেড আছে। সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরও কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন, কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে। আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি, পলানোর সুযোগ পাবেন না। আমার প্রেস কনফারেন্স যারা অ্যাটেন্ড করেছেন, আমি সবাইকে বলেছি 2024 সাল হলো গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে, তাই ঘটেছে আরও ঘটতে পারে। আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি, আপনি এখনও বিপদমুক্ত নন, এখনও যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যারা হাসিনার পদলেখি ছিল তার লোটা উঠাইতো, তারা এখনও চাকরিচ্যুত হয় নাই, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই। একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পদ বদলি করলে সমস্যার সমাধান হবে না। যারা প্রকৃতপক্ষে দোষী, দেশের শত্রু, জনগণের শত্রু, তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। এখন শান্তিতে ঘুমাতে পারছে না, কালকেও কোনো ব্যবসায়ের গাড়িগুলি রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে। শুধু আমি পত্রিকাতে বললাম, প্রেস রিলিজ দিলাম, এটা যথেষ্ট নয়, তাদেরকে ধরে দিতে হবে, পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই, স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই। এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না, সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই। প্রত্যেকটা মানুষ বুঝতে হবে, আমি একজন স্বাধীন দেশের নাগরিক, সেই বিবেচনায় রেখে আমরা 83টা প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করেছি বিভিন্ন সময়। 8ই আগস্ট একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি 30টা প্রস্তাব দিয়েছিলাম সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং 17ই আগস্ট 38টি প্রস্তাব দিয়েছিলাম, আজকে প্রস্তাব দিয়েছি 15টি নতুনভাবে, সর্বমোট 83টি প্রস্তাব। এই 83টি প্রস্তাব ওনারা যদি ভালোভাবে গ্রহণ করেন, তাহলে একটা পরিচ্ছন্ন সরকার বাংলাদেশের সামনে আপনারা পাবেন। এখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা থাকবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। আমরা একটা জিনিস ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যে কোনো অবস্থাতেই যে ইসলাম ধর্ম মানে না, যে মুসলমান কোরআন মানে না, যে মুসলমান আল্লাহকে মানে না, রসুলকে মানে না, তাকে ছাড় দেওয়ার কোনো কারণ নেই। সে দুর্নীতিবাজ, সে দেশদ্রোহী, সে জনগণের শত্রু, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি, সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি।